লুভর মিউজিয়াম বিশ্বের অন্যতম বৃহত্তম এবং বিখ্যাত মিউজিয়াম প্যারিসের সিন নদীর তীরে অবস্থিত এই মিউজিয়ামের প্রাচীন সংগ্রহের মধ্যে রয়েছে প্রাচীন মিশর মেসোপটেমিয়া গ্রিস এবং রোমান সাম্রাজ্যের মূল্যবান শিল্পকর্ম এবং নিদর্শন এই সংগ্রহটি প্রাচীন সভ্যতাগুলোর ইতিহাস সংস্কৃতি এবং শিল্পকর্মের অমূল্য সাক্ষ্য প্রদান করে প্রাচীন মিশরীয় সংগ্রহ লুভর মিউজিয়ামের প্রাচীন মিশরীয় সংগ্রহ বিশ্বের অন্যতম বৃহৎ এবং সমৃদ্ধ এখানে আপনি মিশরের প্রাচীন ফারাওদের সময়ের নানা নিদর্শন দেখতে পাবেন যেমন মমি স্যার্কোফেগাস ত্যাপিরাস জিনিসপত্র এবং মূর্তি মিউজিয়ামের অন্যতম বিখ্যাত মিশরীয় নিদর্শন হল ফারাও আমেনেমহের তৃতীয়ের স্যার্কোফেগাস এবং স্ফিন্সের মূর্তি এছাড়াও মিউজিয়ামে আছে দেবতা এবং দেবীদের মূর্তি যা প্রাচীন মিশরের ধর্মীয় ও সাংস্কৃতিক জীবনের প্রতিফলন মেসোপটেমিয়ান সংগ্রহ লুভর মিউজিয়ামে মেসোপটেমিয়ার একটি বিশাল এবং বৈচিত্র্যময় সংগ্রহ রয়েছে যা সুমের আকাশ ব্যাবিলান এবং আসিরিয়ার প্রাচীন সভ্যতাগুলোর নিদর্শন ধারণ করে এখানে আপনি দেখতে পাবেন বিখ্যাত হামুরাবির আইন কোড যা বিশ্বের প্রথম আইনি নথিগুলির মধ্যে একটি এছাড়াও এখানে রয়েছে মেসোপটেমিয়ার মূর্তি স্থাপত্যের নিদর্শন এবং বিভিন্ন ধরনের প্রাচীন শিল্পকর্ম যা সেই সময়ের সাংস্কৃতিক ও সামাজিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরে প্রাচীন গ্রীক সংগ্রহ লুভর মিউজিয়ামের প্রাচীন গ্রিক সংগ্রহে রয়েছে অসংখ্য মূর্তি পটারি এবং শিল্পকর্ম মিউজিয়ামের অন্যতম বিখ্যাত গ্রিক নিদর্শন হল ভেনাস ডি মিলো যা গ্রিক দেবী আফ্রদিতির একটি বিখ্যাত মূর্তি এছাড়াও এখানে রয়েছে নিকার দে সামোথ্রেসের মূর্তি যা বিজয়ের দেবী হিসেবে পরিচিত প্রাচীন গ্রিক পটারিগুলোর মধ্যে রয়েছে নানা রকমের ভাস্কর্য চিত্রকলা এবং অলঙ্করণ যা গ্রিক সমাজের দৈনন্দিন জীবন ও ধর্মীয় আচার অনুষ্ঠান সম্পর্কে ধারণা দেয় প্রাচীন রোমান সংগ্রহ লুভর মিউজিয়ামের প্রাচীন রোমান সংগ্রহে রয়েছে রোমান সাম্রাজ্যের সময়ের নানা মূর্তি বস্ত্র অলঙ্কার এবং স্থাপত্যের নিদর্শন এখানে আপনি দেখতে পাবেন সম্রাট অগাস্টাস ট্রাজান এবং অন্যান্য বিখ্যাত রোমান সম্রাটদের মূর্তি এবং প্রতিকৃতি এছাড়াও রোমান মোজাইক এবং পেইন্টিং যা রোমানদের দৈনন্দিন জীবন এবং বিশ্বাস সম্পর্কে তথ্য প্রদান করে মিউজিয়ামের একটি গুরুত্বপূর্ণ অংশ স্থাপত্য এবং প্রাচীন নিদর্শন লুভর মিউজিয়ামের প্রাচীন সংগ্রহের মধ্যে বিভিন্ন স্থাপত্যের নিদর্শন রয়েছে যেমন মন্দিরের অংশ স্তম্ভ এবং প্রাচীন ভবনের টুকরো এই নিদর্শনগুলো প্রাচীন সভ্যতাগুলোর স্থাপত্যশৈলী এবং নির্মাণ কৌশলের একটি চমৎকার উদাহরণ প্রদান করে এছাড়াও এখানে রয়েছে নানা প্রাচীন নিদর্শন যেমন অলংকার যুদ্ধের সরঞ্জাম এবং দৈনন্দিন ব্যবহারের জিনিসপত্র যা সেই সময়ের মানুষের জীবনযাত্রার একটি চিত্র তুলে ধরে লুভর মিউজিয়ামের প্রাচীন সংগ্রহ ছাড়াও এখানে অনেক অনন্য তথ্য রয়েছে যা আপনাকে মিউজিয়ামে আরও আনন্দ এবং আগ্রহের সাথে ঘুরে আসতে উদ্দীপ্ত করতে পারে মূল্যবান পেন্টিং এবং চিত্রকলা লুভর মিউজিয়ামে প্রাচীন সংগ্রহের মধ্যে রয়েছে অসংখ্য মূল্যবান পেইন্টিং এবং চিত্রকলা এই পেইন্টিংগুলো বিভিন্ন কালের প্রস্তুতি করা হয়েছে এবং মানব জীবনের বিভিন্ন দৃশ্যবলি প্রদর্শন করে গুরুত্বপূর্ণ নামগুলির মধ্যে রয়েছে মোনালিসা জুডেন প্রভুষে ওয়াস দ্য মিডালিং অফ মিশরি এবং বিখ্যাত গ্রিক পেইন্টিং ও ব্যবহারিক চিত্রকলা ভিত্তিস্থ আর্কিটেকচার ও ডিজাইন লুভর মিউজিয়ামের ভবন নিয়ে প্রাচীন এবং ভিত্তিস্ত আর্কিটেকচার ও ডিজাইনের অধ্যাত্ম রয়েছে মিউজিয়ামের গ্লাস পিরামিড এবং ভবনের গণ্ডগোল আকৃতির দৃশ্যগুলি প্যারিসের আর্কিটেকচারের একটি অদ্ভুত সংগঠন দেখায় ভবনের ভেতরে স্থানগুলির ডিজাইন এবং ব্যবস্থাপনা মিউজিয়ামের প্রতিটি পরিচিতির সাথে মিল খেলে একটি অনন্য অভিজ্ঞতা প্রদান করে লুভর মিউজিয়াম বা লুভর জাদুঘর ফ্রান্সের প্যারিসে অবস্থিত একটি বিশ্ববিখ্যাত আর্ট মিউজিয়াম এটি বিশ্বের বৃহত্তম এবং সবচেয়ে বিখ্যাত আর্ট মিউজিয়ামগুলির মধ্যে একটি মিউজিয়ামটি তার অসাধারণ সংগ্রহের জন্য বিখ্যাত যার মধ্যে আছে মোনালিসা এবং ইসলামী শিল্পের অনন্য সংগ্রহ লুভর মিউজিয়ামের ইতিহাস শুরু হয় এক সালে যখন ফ্রান্সের রাজা ফিলিপ দ্বিতীয় এটি একটি দুর্গ হিসেবে নির্মাণ করেন পরে এটি রাজকীয় প্রাসাদে রূপান্তরিত হয় এক ছয়তম শতাব্দীতে ফ্রান্সের রাজা ফ্রান্সিস প্রথম এই প্রাসাদটি তার শিল্পকর্ম সংগ্রহের জন্য ব্যবহার করতে শুরু করেন সময়ের সাথে সাথে বিভিন্ন রাজা এবং সম্রাট তাদের সংগ্রহ এখানে সংরক্ষণ করতে থাকেন অবশেষে ফরাসি বিপ্লবের পর একসাত নয় তিন সালে এটি একটি পাবলিক মিউজিয়াম হিসেবে প্রতিষ্ঠিত হয় লুভর মিউজিয়ামের সবচেয়ে বিখ্যাত চিত্রকর্ম হল মোনালিসা যা লিওনার্দো দা ভিঞ্চি দ্বারা আঁকা মোনালিসা চিত্রকর্মটি এক তিন থেকে এক পাঁচ সালের মধ্যে আঁকা হয়েছিল এবং এটি লিওনার্দো দা ভিঞ্চির মাস্টারফুল ব্রাস্ট্রোক এবং মানব অভিব্যক্তির সূক্ষ্ম ব্যবহারের একটি চমৎকার উদাহরণ মোনালিসার রহস্যময় হাসি এবং চোখের অভিব্যক্তি তাকে বিশ্বের অন্যতম বিখ্যাত চিত্রকর্ম করে তুলেছে মোনালিসা চিত্রকর্মটি সম্পর্কে একটি রহস্যময় বিষয় হল তার অমীমাংসিত হাসি এই হাসিটি একটি বিশেষ ধরনের অভিব্যক্তি প্রকাশ করে যা দেখে মনে হয় তিনি কিছু গোপন জানেন এছাড়াও মোনালিসার চোখের দৃষ্টির অভিব্যক্তি এবং তার মুখের সূক্ষ্ম পরিবর্তনগুলি তাকে জীবন্ত মনে হয় এই কারণেই মোনালিসা একটি অনন্য এবং চিরকালীন আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে আছে লুভর মিউজিয়ামে ইসলামী শিল্পকর্মের একটি বিস্তৃত সংগ্রহ রয়েছে এই সংগ্রহটি বিভিন্ন সময়কালের এবং ভৌগোলিক অঞ্চলের ইসলামী শিল্পকর্ম ধারণ করে লুভরের ইসলামী সংগ্রহে আছে ক্যালিগ্রাফি সিরামিক কাপড় ধাতবকর্ম গ্লাস কাঠ এবং মুদ্রা প্রতিটি বস্তুই ইসলামী সংস্কৃতি এবং ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হয় ইসলামী শিল্পকর্মগুলির মধ্যে ক্যালিগ্রাফি বিশেষ স্থান দখল করে আছে ইসলামী ক্যালিগ্রাফি কোরআনের আয়াত প্রার্থনা এবং কাব্যিক উক্তিগুলির সুশোভিত লেখার মাধ্যমে প্রকাশিত হয় সিরামিক এবং ধাতবকর্মে জ্যামিতিক প্যাটার্ন ফুলের নকশা এবং বিভিন্ন দৃশ্য ব্যবহৃত হয় যা ইসলামী শিল্পের বিশেষ বৈশিষ্ট্য লুভর মিউজিয়ামের ইসলামী সংগ্রহে আলান্দালুস মিশর পারস্য এবং উসমানী সাম্রাজ্যের শিল্পকর্ম রয়েছে প্রতিটি অঞ্চলের শিল্পকর্ম তাদের নিজস্ব অনন্য শৈলী এবং প্রযুক্তির প্রতিনিধিত্ব করে ইসলামী শিল্পকর্মের এই বিস্তৃত সংগ্রহ লুভর মিউজিয়ামের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং এটি দর্শকদের ইসলামী সভ্যতার সৌন্দর্য এবং বৈচিত্র্য সম্পর্কে অবহিত করে মোনালিসা কেন এত বিখ্যাত এর পিছনে অনেক কারণ রয়েছে প্রথমত লিওনার্দো দা ভিঞ্চির চিত্রকর্ম হিসেবে এটি বিশেষ এবং উচ্চমর্যাদাপূর্ণ লিওনার্দো দা ভিঞ্চি একজন বিখ্যাত রেনেসা শিল্পী এবং বিজ্ঞানী ছিলেন এবং তার চিত্রকর্মগুলি সবসময় বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল দ্বিতীয়ত মোনালিসার রহস্যময় হাসি এবং অভিব্যক্তি তাকে অন্য সব চিত্রকর্ম থেকে আলাদা করে তুলেছে মোনালিসার মুখের অভিব্যক্তি এবং চোখের দৃষ্টি দেখে মনে হয় তিনি কিছু গোপন জানেন যা অন্যেরা জানে না এই রহস্যময়তা এবং গভীরতা তাকে একটি অনন্য অবস্থানে নিয়ে গেছে তৃতীয়ত এক নয় এক এক সালে মোনালিসা চুরি হয়ে যায় এবং দুবছর পর পুনরুদ্ধার করা হয় এই ঘটনাটি মোনালিসাকে বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে এবং তার জনপ্রিয়তা বাড়িয়ে দেয় চুরির পর থেকে মোনালিসা একটি আন্তর্জাতিক প্রতীক হয়ে ওঠে এবং মানুষের মনের মধ্যে গভীরভাবে গেঁথে যায় চতুর্থত মোনালিসার চিত্রকর্মটির সামনে সবসময় দর্শকদের একটি বড ভিত থাকে এর ফলে এটি একটি সামাজিক এবং সাংস্কৃতিক প্রতীক হয়ে উঠেছে লুভর মিউজিয়ামে এসে মোনালিসাকে না দেখে ফিরে যাওয়া মানে হল লুভরের সবচেয়ে বড় আকর্ষণটি মিস করা অবশেষে মোনালিসার চিত্রকর্মটির উপর বিভিন্ন গবেষণা এবং বিশ্লেষণ করা হয়েছে যা এটিকে আরও বিখ্যাত করে তুলেছে চিত্রকর্মটির রং টেক্সচার এবং দাভিঞ্চির টেকনিকগুলি নিয়ে অনেক গবেষণা হয়েছে যা মোনালিসাকে একটি শিক্ষামূলক এবং গবেষণার বস্তু হিসেবে প্রতিষ্ঠিত করেছে লুভর মিউজিয়াম তার বিস্তৃত এবং বৈচিত্র্যময় সংগ্রহের জন্য বিখ্যাত এখানে প্রাচীন সভ্যতা থেকে শুরু করে আধুনিক যুগের শিল্পকর্ম পর্যন্ত বিভিন্ন ধরনের শিল্পকর্ম সংরক্ষিত রয়েছে এটি প্রতিটি দর্শকের জন্য একটি অমূল্য অভিজ্ঞতা এবং শিক্ষার উৎস লুভর মিউজিয়াম শুধু একটি জাদুঘর নয় এটি জীবন্ত ইতিহাসের প্রতীক প্রতিটি কর্নারে রয়েছে মানব সভ্যতার ইতিহাস সংস্কৃতি এবং শিল্পের অনন্য নিদর্শন প্রতিটি শিল্পকর্মই একটি গল্প বলে যা আমাদের অতীতকে বর্তমানের সাথে যুক্ত করে তাই লুভর মিউজিয়াম একটি বিশেষ স্থান যেখানে ইতিহাস সংস্কৃতি এবং শিল্প একসাথে মিলিত হয় आपको बुटे बुटे बुट है

এর পেছনে অনেক কারণ রয়েছে প্রথমত লিওনার্দো ভিঞ্চির চিত্রকর্ম হিসেবে এটি বিশেষ এবং উচ্চমর্যাদাপূর্ণ দা ভিঞ্চি একজন বিখ্যাত রেমিসা শিল্পী এবং বিদ্রোহী ছিলেন এবং তার চিত্রকর্মগুলি সবসময় বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল। দ্বিতীয়ত মোনালিসার রহস্যময় হাসি এবং অভিব্যক্তি তাকে অন্য সব চিত্রকর্ম থেকে আলাদা করে তুলেছে মোনালিসার মুখের অভিব্যক্তি এবং চোখের দৃষ্টি দেখে মনে হয় এই রহস্যময়তা এবং গভীরতা তাকে একটি অনন্য অবস্থানে নিয়ে গেছে তৃতীয়ত এক নয় এক এক সালে মোনালিসা চুরি হয়ে যায় এবং দুবছর পর পুনরুদ্ধার করা এই ঘটনাটি মোনালিসাকে বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে এবং তার জনপ্রিয়তা বাড়িয়ে দেয়